হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি থ্রি ফেজের ব্যালেন্স ডেল্টা ওয়াই কানেকশন রিলেটেড একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে এসি সার্কিটের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বিশেষ করে আমাদের এই থ্রি ফেজ সার্কিটের ব্যালেন্স ডেল্টা ওয়াই কানেকশন, আসলে সব ধরনের কানেকশনই লাগে, তার ভিতর ডেল্টা ওয়াই কানেকশনের ইয়াটা থিওরি ক্লাসটি আমি আই বাটনে যদিও দিয়ে রাখবো, তারপরেও আপনারা একটু দেখে আসুন। তো দেখুন, এখানে বলছে যে এ ব্যালেন্সড ওয়াই কানেক্টেড লোড উইথ এ ফেজ ইম্পিডেন্স অফ 40+j25 ওহম ইজ কানেক্টেড বাই এ ব্যালেন্সড পজিটিভ সিকোয়েন্স ডেল্টা কানেক্টেড সোর্স উইথ এ লাইন ভোল্টেজ অফ 210 ভোল্ট। ক্যালকুলেট দি ফেজ কারেন্টস, ইউজ ভিএবি অ্যাজ রেফারেন্স। ভিএবিকে রেফারেন্স ধরতে বলছে। তো থ্রি ফেজের ম্যাথগুলো, প্রবলেমগুলো সলভ করার সময় আমাদেরকে অনেকগুলো জিনিস একসাথে দেখতে হয়। ফার্স্টে হচ্ছে কানেকশনটা কী টাইপের। তো এখানে দেখুন, সোর্সে আমাদের বলছে ডেল্টা কানেক্টেড, আর লোডে আমার বলছে ওয়াই কানেক্টেড। দ্যাট মিনস আমাদের ডেল্টা ওয়াই কানেকশনের একটা সার্কিট আগে আমি আঁকাবো। তো দেখুন, আমাদের ডেল্টা ডেল্টা কানেকশন সোর্স সাইড, তাহলে এই যে ভিএবি, এটা কি রেফারেন্স ধরতে বলছে, তাহলে ভিএবি, তারপর হচ্ছে ভিসিএ, এই সাইডে এটা এ যেহেতু, তাহলে ভিসিএ যেহেতু, তাহলে এটা এদিকে প্লাস এদিকে মাইনাস, আর এই সাইডেরটা হচ্ছে আমার কত, ভিবিসি, এবিসি। এখন এই সাইডে আমার বলছে হচ্ছে ওয়াই কানেক্টেড, দ্যাট মিন্স আমি ওয়াই কানেকশন একটা তৈরি করতে হবে। আমি আগে আঁকিয়ে স্টেপ বাই স্টেপ চিন্তা করব যে কিভাবে আমরা কাজ করতে পারি। তাহলে এখন এই ডেল্টা ওয়াই কানেকশন যেহেতু, তাহলে এটার সাথে এটা লেগে যাবে, এই বি ফেজের সাথে, যে এটার বি আর সি ফেজের সাথে এটা লেগে যাবে। তো এখন আমাদের ভ্যালুগুলো আমরা একটু দেব। তো ভ্যালুগুলোর জন্য প্রথমে আমরা লোড থেকে আসি। ভ্যালুগুলোর জন্য আগে আমাদের লাগবে এটা ব্যালেন্স নাকি আনব্যালেন্স। তো বলেই দিছে ব্যালেন্স লোড, তাহলে লোড সাইড ব্যালেন্স হবে। তাহলে লোড সাইড ব্যালেন্স মানে প্রত্যেকটা ভ্যালু হবে সমান, তাহলে 40+j25। এভাবে স্টেপ বাই স্টেপ আমরা দেখবো, খেয়াল করে করে আপনারা ম্যাথগুলো করবেন, নাহলে কিন্তু ঝামেলায় পড়ে যেতে পারেন। 40+j25 ওহম, আর এখানেও 40+j25 ওহম। ফাইন, এরপরে হচ্ছে আমাদের এখানে কিন্তু বলছে আবার কি, সোর্স সাইডের ভোল্টেজটা কত যেন, 210 ভোল্ট, আর ভিএবিকে রেফারেন্স ধরতে বলছে। তাহলে ভিএবিকে রেফারেন্স ধরবো এবং সেইখানকার ম্যাগনিচিউড ভ্যালু হচ্ছে 210, আর যেহেতু এটা রেফারেন্স অতএব ভিএবিটা হবে হচ্ছে 0°। এখন দেখুন, এরপরে বলছে হলো পজিটিভ সিকোয়েন্স। অনেক সময় কিন্তু এটা নেগেটিভ সিকোয়েন্সেও দেওয়া থাকতে পারে, অথবা পজিটিভ সিকোয়েন্স মানে এবিসি, নেগেটিভ সিকোয়েন্স মানে এসিবি, এভাবেও দেওয়া থাকতে পারে। তো আমরা আমরা কিন্তু মুখস্থ বসাবো না, আমরা কিন্তু খেয়াল করবো। তো পজিটিভ সিকোয়েন্স হুট করে নেগেটিভ দিলে যেন আপনারা খেয়াল করেন, সেই জন্য আমাদের কিন্তু এইদিকের বেসিকটা ক্লিয়ার রাখতে হবে। তো পজিটিভ সিকোয়েন্স মানে হচ্ছে ভিএবি 210 অ্যাঙ্গেল 0°, তাহলে ভিবিসি হবে হচ্ছে 210 অ্যাঙ্গেল 120 ডিগ্রি ল্যাগ করবে, তাহলে -120 ডিগ্রি ভোল্ট, আর ভিসিএ হচ্ছে 210 অ্যাঙ্গেল +120 ডিগ্রি ভোল্ট। আর নেগেটিভ সিকোয়েন্স হলে কিন্তু এটা +120 হইতো, এটা -120 ডিগ্রি হইতো। তো এই জিনিসটা আপনাদেরকে একটু রিমাইন্ড করে দিলাম, অবশ্যই খেয়াল করবেন কোথায় কী আছে না আছে। তো এখন হচ্ছে ক্যালকুলেশনের পালা। তো ডেল্টা ওয়াই কানেকশনের জন্য আমাদের ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজটা সমান হয়, কেননা দেখুন এই যে এটাই ফেজ ভোল্টেজ, এই যে এই সোর্সটার এটা হচ্ছে এক ফেজ, এবং এটাই আমরা দেখতে পাচ্ছি ঘুরে ফিরে আমাদের লাইনের ভোল্টেজ, ঠিক আছে। সো আমাদের ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ সমান। একইভাবে লাইন কারেন্ট, এই যে এটা হচ্ছে লাইন কারেন্ট, এবং এইখান থেকে এতটুকু এটা হচ্ছে আমার ফেজ কারেন্ট, প্রতি ফেজের লোডের প্রতি ফেজ। তো আমরা দেখতেই পাচ্ছি এটা 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 হচ্ছে সিরিজ পাথ, দ্যাট মিন্স লাইন কারেন্ট এবং ফেজ কারেন্টও সমান, যেটা অলরেডি গত থিওরিতে আমি দেখিয়েছি। তো লাইন কারেন্ট এবং ফেজ কারেন্টটা সমান, আসলে যাই ফেজ কারেন্ট হবে এখানে তাই লাইন কারেন্ট হবে, এবং যাই ফেজ ভোল্টেজ হবে তাই এখানে লাইন ভোল্টেজ হবে, ঠিক আছে। ফাইন, বাট ক্যালকুলেশনটা একটু ঝামেলা। ক্যালকুলেশনটা আমি গত ক্লাসে দেখিয়েছি যে সব থেকে সহজ হয়ে হলো এই যে এখানকার যে ওয়াই কানেকশনটা, এটাকে ডেল্টাতে কনভার্ট করতে হবে,
ঠিক আছে, এটা আমি গত ক্লাসে দেখিয়েছি। তো সেম সিস্টেমে আমি দেখুন এটাকে ডেল্টা কানেক্টেড করতেছি, একটা পাইলে বাদ বাকি দুইটা পাওয়া যাবে, সমান হবে, কেননা এটা ব্যালেন্সড লোড। ঠিক আছে, তাহলে একটা আমি হিসাব করি, এটার ভ্যালুটা হচ্ছে আমার কত, ফর্মুলাটা কি, উপরে হচ্ছে দুটো দুটো করে গুণফল, তাহলে 40 + J25, এটা ইন্টু এটা, তাহলে 40 × 40 + J25 ইন্টু 40 + J25, তাহলে পরেরটাই কি হবে, প্লাস হবে হচ্ছে আবার 40 + J25 ইন্টু 40 + J25, তাহলে এইরকম আরেকটা টার্ম প্লাস হবে, এরকম আরেকটা টার্ম আসবে 40 + J25 ইন্টু 40 + J25, তাই তিনটা এরকম সেম জিনিস যোগ হবে। তাহলে আলটিমেটলি এটার আগে একটা থ্রি দিয়ে আমরা দেখিয়ে দিতে পারি, ঠিক আছে। আর নিচে হবে কত, এই ইম্পিডেন্স পাইতে হলে ঠিক এর অপোজিট সাইডে কত আছে, 40 + J25, তাহলে নিচে আমি 40 + J25 দিয়ে দিলাম। এটা একটু শর্টকাটে ওয়াই ডেল্টার যে ফর্মুলাটা সেটা আমি অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। তাহলে দেখুন এটা এবং এটা কাটা যাচ্ছে, আলটিমেট রেজাল্ট হচ্ছে 3 দ্বারা এটার ইম্পিডেন্সকে গুণন হবে, দ্যাট মিন্স 3 দিয়ে 40কে গুণ করলে 120 + J75 ওহম, ঠিক আছে। একইভাবে তাহলে এটাও 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 আমরা পেয়ে যাব 120 + J75 ওহম, কেননা এটা ব্যালেন্সড, অর্থাৎ 3 ফেজের ইম্পিডেন্সটা সমান হবে। তো সেই লজিক অনুযায়ী আমরা এই সাইডেরটা পাইলাম, একইভাবে ওই সাইডেরটাও পাবো। এটা আমার আসবে 120 + J75 ওহম, তাহলে এখন আমরা সিম্পলি এই মাঝখানে এই অংশটাকে একটু কেটে দিয়ে জিনিসটাকে একটু ইজি করার চেষ্টা করি। ওয়াইকে আউটপুটে দিয়ে আমাদের সিম্পলি ডেল্টা রাখলাম, তাহলে এখন ব্যালেন্সড ডেল্টা ডেল্টা কানেকশন হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা একটু বুঝে শুনে ক্যালকুলেশন করব। দেখুন এখন আমাদের দেখুন এটা একটা ডেল্টা কানেকশন তৈরি হয়েছে, তো ডেল্টা কানেকশনে কানেকশনে সরাসরি এই দেখুন ভিএবি ভোল্টেজটাই আমাদের এই যে এই এই লোডটা পেয়ে যাচ্ছে, দ্যাট মিন্স এটা আমাদের ক্যাপিটাল এ বি এবং সি, ঠিক আছে। তো এখান থেকে আমরা ফার্স্টে আই এ বিটা বের করব, তারপরে আই বি সি আই সি এ এগুলো অটোমেটিক্যালি বের হয়ে যাবে। তো আই এ বিটা আমার আসতেছে, দেখুন জাস্ট আই এ বিটা কতটুকু ভোল্টেজ পাচ্ছে, দেখুন এ পয়েন্টে এ পয়েন্টের সাথে যে এ কানেক্টেড, দ্যাট মিন্স এটা কানেক্টেড, আর বি পয়েন্টের সাথে এই কানেক্টেড, দ্যাট মিন্স এ এ বিটা পাচ্ছে হচ্ছে 210 ∠0° ভোল্টেজ, দ্যাট মিন্স 210 ∠0° ডিভাইডেড বাই আমার কত ইম্পিডেন্স কত, 120 + J75 ওহম, তাহলে এটা ভাগ করে দিলে আমাদের দেখুন আই এ বিটা আমরা পেয়ে যাব। জাস্ট এটা ভাগ করে দিই, 210 ∠0° ভাগ 120 + 75 J, যেটা পাইলাম এটাকে আর থিটা ফর্মে নিয়ে নেব, তাইলে আমার আসতেছে 1.48484 ∠ -32.005, মানে 32 - 32° অ্যাম্পিয়ার বলতে পারি। তাহলে একই সিস্টেমে দেখুন আই বিসিও পাওয়া যাবে, আই সিও পাওয়া যাবে, তাহলে আই বিসিটা আমার আসতেছে, আমার আই বিসিটা আসতেছে, এটা পাচ্ছে 210 ∠ -120° ডিভাইডেড বাই আমার কত, 120 + J75, তো ব্যালেন্স যেহেতু আমি সিম্পলি এটা পাবো 1.484 ∠ -32 - 120, -152°, আর আইসি এটা আমার আসতেছে 210 ∠ -120° ডিভাইডেড বাই 120 + J75, এটা কিন্তু ভার্চুয়াল কানেকশন, ঠিক আছে, এটা অনুযায়ী কিন্তু ফাইনাল রেজাল্ট লেখা যাবে না, সো আমাদেরকে বুঝতে হবে আগে। তো আমি দেখুন আগে হিসাব করতেছি, তো এটা হিসাব করলে আমাদের দেখুন ক্যালকুলেটারে আপনারা হিসাব করে দিতে পারেন, আমি একটু শর্টে করতেছি, -32 + 120, 120 থেকে 32 বাদ দিলে আমার কত হয় দেখি, 88°,
তাহলে প্লাস 88 ডিগ্রি অ্যাম্পিয়ার তো এই যে অ্যাম্পিয়ার গুলো পাইলাম এগুলো কিন্তু ফেজ কারেন্ট অ্যাজ পার ডেল্টা কানেকশন বাট এখানে কিন্তু লোডটা ডেল্টা কানেকশনে না ডেল্টা লোডটা হচ্ছে আমার ওয়াই কানেকশনে তো আমরা একটা কাজ করতে পারি এই যে ডেল্টা কানেকশনের যে কারেন্টটা পাইলাম এটাকে ইউজ করে আমরা কিন্তু লাইন কারেন্টটা বের করতে পারি ঠিক আছে এই লাইন কারেন্ট আর ওয়াই কানেকশনের ফেজ কারেন্ট কিন্তু একই সমান সো লাইন কারেন্ট পাইলে ওইটাই হবে ওয়াই কানেকশনের ফেজ কারেন্ট সো আমি লাইন কারেন্টটা এখান থেকে আমরা বের করব তাহলে এইটার জন্য আমাদের দেখুন আই এবি এদিকে আই বিসি এদিকে আই সি এটা এইদিকে দ্যাট মিন্স আমি আই এ দেখুন এ পয়েন্টে আমার ঢুকতেছে হচ্ছে আই এ কারেন্ট তাহলে আই এ এটা ঢুকতেছে সাথে আমার ঢুকতেছে আই সি এ কারেন্ট তাহলে প্লাস আই সি এ ইজ ইকুয়াল টু আমার হবে হচ্ছে আই এবি আই এবিটা বের হয়ে যাচ্ছে দ্যাট মিন্স ইজ ইকুয়াল টু আই এবি তাহলে আই এ এ এই কারেন্টটা আমার আসবে হচ্ছে আই এবি মাইনাস আই সি এ তাহলে আই এবির ভ্যালু জানা আই সি এর ভ্যালু জানা জাস্ট এই দুটো ভ্যালুকে আমরাই আমি মাইনাস করে দেব তাহলে 1.484 অ্যাঙ্গেল মাইনাস 32 মাইনাস 1.484 অ্যাঙ্গেল প্লাস 88 ডিগ্রি মাইনাস করলাম যে রেজাল্টটা পাইলাম ওইটাকে আর থিটা ফর্মে নিয়ে নেব তাহলে 2.57 অ্যাঙ্গেল মাইনাস 62 ডিগ্রি ঠিক আছে 2.57 অ্যাঙ্গেল মাইনাস 62 ডিগ্রি তো সেম সিস্টেমের বাদ বাকি দুটো লাইন কারেন্টই বের করা সম্ভব আই বিবিটা আমার হবে লাইন কারেন্ট এটা কিন্তু লাইন কারেন্ট বের করতেছি তাহলে আই বিবিটা আমার হবে জাস্ট এটা থেকে 2.57 যেহেতু পজিটিভ সিকোয়েন্স সো 120 ডিগ্রি মাইনাস করলে মাইনাস 182 ডিগ্রি আর আই সি সি এই কারেন্টটা হবে 2.57 অ্যাঙ্গেল 120 মাইনাস 62 আমি একটু একবার হিসাব করছি এটা কিছুই না প্লাস 58 ডিগ্রি অ্যাম্পিয়ার তো এটা হচ্ছে আমার এইখানকার কানেকশন অনুযায়ী লাইন কারেন্ট ঠিক আছে আর আমাদের আগের কানেকশন কী ছিল আগের কানেকশন ছিল এটা এই যে লোডটা হচ্ছে ওয়াই কানেকশন তো ওয়াই কানেকশনে যদি কনভার্ট করে দেই তো আমি যদি আবার পূর্বের মতো ওয়াই কানেকশনে ইয়ে করে দেই আমাদের যেহেতু ফেজ লাগবে সো ফেজটাও আমরা দেখতেছি এখান থেকে আমাদের এটা তিন ভাগের এক ভাগ হয়ে যাবে মানে 40 প্লাস জে 25 ওহম চল্লিশ প্লাস জে 25 ওহম চল্লিশ প্লাস জে 25 ওহম আমার কিন্তু লাইনের কারেন্টটা পেয়ে গেছি এই যে লাইনের কারেন্ট ঠিক আছে এখন লাইন থেকে দেখুন আমি যদি এখন এটা কেটে দেই এই ডেল্টা এই পার্টটা যেটা আমি ভার্চুয়ালি অ্যাড করছি সেটাকে যদি এভাবে কেটে দেই অর্থাৎ পূর্বের অবস্থায় এটাকে নিয়ে গেলাম তাহলে খেয়াল করে দেখুন এই যে এই লাইন কারেন্টটাই এই যে ফেজের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে দ্যাট মিন্স লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট সমান অর্থাৎ এইখানে যা পাইলাম এটাই হবে হচ্ছে আমাদের যে ফেজ কারেন্ট হিসাব করতে বলছে সেই ফেজ কারেন্টগুলো ঠিক আছে আমরা সিম্পলি এগুলোই হচ্ছে অ্যান্সার হিসেবে আমরা লিখতে পারবো তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ